ओहो पैसा ही पैसा বলো বুঝতে পেরেছো তো পশ্চাৎপদ পুরো একদম পুরো মানে কি বলো যখনই বসেছি মনে হচ্ছে কেউ মনে একটা ছ্যাঁকা দিল ফোন কিনেছি একটা ফোন কেনার পর তো টাকা পয়সা পুরো ব্যাংক ব্যালেন্স পুরোপুরি পুরো শূন্য হয়ে গেছে শূন্য থেকে এটা আমাদের কালনা নাকি দুবাই কিছুই বুঝতে পারছি না মানে এত গরম তোমাদের এখানে এখানে দিনে দুপুরবেলা দুটোর দিকে তো 43 ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে তাহলে বুঝতে হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশ ডেস্কে তো বন্ধুরা আজকে একটা জায়গায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পারবে তার আগে বলে দিই এখন যাচ্ছি তোমরা হচ্ছে এটিএম এ কিছু টাকা তুলবো কি কারণে টাকাটা তুলবো সেটাও তোমরা দেখবার কত টাকা তুলবো সেটাও দেখবার কোথা থেকে এসছে সেটাও তোমরা দেখবে আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে তাই বলছি বন্ধুরা এই ভিডিওটা একটু স্কিপ করবে না চলো এখন তো বাইরে তো বিশাল পরিমাণে রোদ এই যে দেখতে পাচ্ছো কতটা রোদ মানে কি বলবো হ্যাঁ তো যাই হোক বন্ধুরা সোজা দেখা হচ্ছে পুরো এটিএম এ গিয়ে তো বন্ধুরা ফাইনালি এটিএম এ পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ এটিএম আর এই যে কার্ড তো এখন এটিএম থেকে টাকা তুলব টাকা কি কারণে তুলছি সেটা দেখবে কত টাকা তুলছি তোমরা সেটাও দেখবে চলো ভিডিওটা কন্টিনিউ হতে থাক ওহো দেখো দেখো পয়সা হই পয়সা অব বেটা মজ করেঙ্গে বন্ধুরা এখন চলে এসেছি আমি মুসলিমতলার ঘাটে এই যে দেখতে পাচ্ছ এই যে আমাদের এইখানে প্রাণের শহর ওই যে আমাদের প্রাণের শহর কালনা লেখা সামনে গিয়ে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখতেই পাচ্ছ আমাদের প্রাণের শহর কালনা আর বাইরে এতটা রোদ তোমাদের কি বলবো মানে যেখানেই ছাওয়া পাবে দয়া করে সেখানে তোমরা একটু যখনই সুযোগ পাবে একটু দাঁড়িয়ে নেবে আর এদের অবস্থা দেখো গরমে এরাও ক্লান্ত হয়ে পড়েছে কি অবস্থা তাহলে হবো মানে এতটা পরিমাণে রোদ তোমাদের কি বলবো আর এখন আছি তোমার কালনার মৌসুমিতলার ঘাটে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের মা গঙ্গা এই যে এইখানে আর কদিন আগে ওই যে কদিন আগে ওই যে ওইখানে এসে স্নান করেছিলাম কদিন আগে না আগের ভিডিওতেই তোমরা দেখতে পেয়েছিলে তো বাইরে এতটা বহুত কোনোদিনও তোমরা দেখেছো দুটো ডিম পোড়া আমার গাড়ির সিটে বসে সেই রকমই অবস্থা হয়েছিল বুঝলে বন্ধুরা বলো বুঝতে পেরেছো তো পশ্চাৎপদ পুরো একদম পুরো মানে কি বলবো যখনই বসেছি মনে হচ্ছে কেউ মনে একটা ছ্যাঁকা দিল এমন অবস্থা মানে গাড়ি নিয়ে আবার বেরোনো যাবে না মানে বাইরে এত রোদ তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক বন্ধুরা থেকে আর যেটা বললাম যে টাকাটা তুলেছি কী কারণে আর কোথা থেকে এসছে সেটাও বলবো সেটা হচ্ছে গিয়ে তোমার আমার একটা আমাদের যেই দোকানে আমি কাজ করতাম সেই দোকানে তো এখন তো আর কাজ করছি না কী কারণে তোমাদের সেটা বলছি তো ওইখানে একটুখানি ঝামেলা হয়ে গেছিলো ওই যে পয়লা বৈশাখের দিন আমি একটু ছুটি নিয়েছিলাম পুরো ওই নিয়ে একটু ঝামেলা হয়েছিলো সেই কারণে বলেছি মানে রাগের মাথায় আমার আবার কীরকম বলতো যখন রাগি না কিন্তু যখন রাগি পুরো একদম চট করে মাথা গরম হয়ে যায় তো সেটাই হয়েছে সেই কারণে এখান থেকে কাজবাজ সব ছেড়ে দিয়েছি তো এখন ভাবছি ভবিষ্যতে কী করবো আর তোমরা তো দেখেছোই যে ফোন কিনেছি একটা ফোন কেনার পর তো টাকা পয়সা পুরো ব্যাংক ব্যালেন্স পুরোপুরি পুরো শূন্য হয়ে গেছে শূন্য থেকে শুরু করার মজাটা একটা আলাদা এর আগেও ফোন কিনেছিলাম যখন তখনও শূন্য হয়ে গেছিলো তারপর থেকে জমিয়েছিলাম তো কোনো ব্যাপার না কাজ আসবে যাবে সেটা কথা না দেখা যাক এবার কী করা যায় অনেক কিছু প্ল্যান করে রেখেছি সেই প্ল্যানগুলো তোমরা দেখবে আমার এই চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকো আর যেরকম ভালোবাসা দিচ্ছ ওই রকম ভালোবাসা দিয়ে যাও তাহলে হয়তো খুব শিগগিরই হয়তো চ্যানেলটা বড় হয়ে যাবে তো কিপ সাপোর্টিং যাই বন্ধুরা এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি ভিডিওটা এইখানেই শেষ করবে নাকি সেটাও ভাবছি কী করা যায় তোমরা একটু বলো আর ভিডিওটা কেমন লাগছে সেটাও একটু কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা যেটা বলার ছিল যে ভিডিওর থাম্বনেল কী রাখবো টাইটেল কী রাখবো সেটা বুঝতে পারিনি তবে এখন থাম্বনেল টাইটেল দুটোই বুঝে গেছি যে কী রাখবো তো এটা আমাদের কালনা নাকি দুবাই কিছুই বুঝতে পারছি না মানে এত গরম তোমাদের এইখানে এখানে দিনে দুপুরবেলা দুটোর দিকে তোমার মিনিমাম কত 43 ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে তাহলে বুঝতে পারছো তো কী অবস্থা আমাদের কালনার এত গরম মানে সহ্য সীমার পুরো বাইরে যখনই তোমরা রোদে বেরোবে না তখন মানে পারলে যতটা পারবে ততটাই ঢেকে বেরোবে আমাকে তো দেখতেই পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ পুরো ঢেকে ঢুকে বেরিয়েছে আর মুখে এটিএমে তো দেখলি যে গলায় একটা রুমাল ছিল রুমালটা এখন যখন বেরোবো তখন রুমালটা বাঁধবো গলায় মুখে বেঁধে নেবো পুরো কারণ বিষাক্ত গরম মানে কী বলবো আর যে এত গরম এখানে এটা কালনা না দুবাই কিছুই বুঝতে পারছি না তো চরম গরম বন্ধুরা যাই হোক বন্ধুরা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যখন এতক্ষণ দেখেই ফেলেছে তাহলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা টং করে বাজিয়ে দিও চলো বন্ধুরা দেখার জন্য কোনো ভিডিওতে টাটা